খুব ভালো। এটা হচ্ছে যে একটা আপনি বলে চলে কেমনে বোঝাবো আপনাকে, সিনটা একদম পুরো রিয়েল প্লেস। ওনারা যে প্লেসগুলো নিয়েছে ওইটাও একদম কোনো, যেমন নায়িকা যে উনি হচ্ছে উইদাউট মেকআপ করছে, তো দেখলেই একদম মনে হবে যে খুব সুন্দর, এটা সবাই পছন্দ করবে। ওয়ান্ডারফুল মুভি, একটা বোনের প্রতি ভালোবাসা, তার ছোট বোনের প্রতি ভালোবাসা, খুবই ভালো একটা মুভি এবং অনেক কিছু শিক্ষণীয় আছে এর মধ্যে। প্রতিটা টেকনোলজির কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। একটা মানুষ ভালো দিকটা নিবে নাকি খারাপটা দিকটা নিবে, এটা নতুন প্রজন্ম এটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণাটা পাবে আর কি। তো এই মুভিটা ফ্যামিলি সহ সবার দেখা উচিত এবং স্পেশালি যারা ইয়াংস্টার আছে তাদের দেখা উচিত। মুভিটা ভালো, একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যে ডিরেক্টর যিনি মুভিটা গল্প লিখেছেন এবং যিনি বানিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে একটা সুন্দর মুভি করছে। এটা থেকে মানুষজন যারা ইয়ং আছে তারা সচেতন হবে এবং মানুষজন আসলে তাদের যে বাবা মা আছে তারাও যেন তাদের ছেলে মেয়েকে আসলে টেকনোলজির দিক থেকে আর একটু ভালোভাবে, মানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা জিনিসটাই যারা শিখায় এবং তারা যেন ভালো দিকটা থেকে গ্রহণ করে এবং খারাপ দিকগুলো শেষ করে। হ্যাঁ, কেমন লাগে? ফ্যান্টাস্টিক, ভালো। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? সবার অ্যাক্টিংটা খুব ভালো লাগছে, স্টোরি খুব ভালো ছিল, ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে এবং রিয়েলিস্টিক স্টোরি, এরকম আরও স্টোরি আমরা চাই। থ্যাংক ইউ। স্টোরিটাও ভালো ছিল, হ্যাঁ, একটু অন্য ভিন্ন ধর্মী আর কি, হ্যাঁ, যে এটা এর আগে দেখা যায় না আর কি। নিকশ দীপ্তপ্লে অরিজিনাল ফিল্ম আসছে 26 জুন। ভিশন অ্যান্ড্রয়েড টিভি দেখো নতুন দুনিয়া।